الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها. মানুষ যখন মারা যায়, নফসগুলা যখন মৃত্যুবরণ করে, তখন সমস্ত রূহগুলাকে, আত্মাগুলাকে আল্লাহ নিজের কবজায় নিয়ে যায়। মানুষের মৃত্যুর সময় আমাদের রূহগুলাকে আল্লাহর কবজায় নিয়ে নেয়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আবার যারা মারা যায় নাই ঘুমের মধ্যে নিদ্রাকালে, তাদের আত্মাগুলাও আল্লাহ নিজের কবজায় নিয়ে নেয়। তাহলে এখানে দুইটা বিষয়, একটা মারা যাওয়ার সময় যারা মারা গেল তাদেরটা নিয়ে গেল, আরেকটা হলো যারা ঘুমাই আমরা, আমাদেরটাও আল্লাহ নিজের কবজায় রাখেন। তবে ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউতা, ঘুমের সময় যদি আমাদের আল্লাহ মরণ নির্ধারণ করে থাকে, তখন আল্লাহর কাছে যে আত্মাটা আল্লাহ কবজায় নিয়ে নেয়, এটা আর ফেরত দেয় না। ফায়ুমসিকুল্লাতি, আল্লাহ রেখে দেয় ওই আত্মাটা যেটার জন্য আল্লাহ ওই ঘুমন্ত অবস্থায় মারা যাওয়া ফায়সালা করেন, সেটা আর আল্লাহ ফেরত দেয় না, রেখে দেয়। এজন্য অনেকে ঘুম থেকে ওঠার পরে আমরা বলি লোকটা ঘুমে মারা গেছে, ঘুমে মারা গেছে এমন বলি। ওয়াইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আবার অনেককে আল্লাহ ঘুম থেকে ওঠার পর তাদের আত্মাগুলা তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ ফিরিয়ে দেয়। তাহলে একটা হলো মরণের সময় আত্মা কবজায় নিয়ে নেয় চিরতরে, এটা আর দিবেন আল্লাহ। আরেকটা হলো আমরা যখন ঘুমাই তখনও আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেয়, নিদ্রাকালে আমাদেরকে কবজায় নেয়। ওই ঘুম থেকে যদি আল্লাহ চায় তাহলে জাগ্রত হওয়ার পর আবার সেই আত্মা ফেরত দিবে, আর আল্লাহ না চাইলে সেটা ফেরত দিবে না, যদি চান সেটা ফেরত দেয়। এজন্য আমাদের ২৪টা ঘন্টা জাগ্রত এবং নিদ্রা উভয় অবস্থা আল্লাহর রসুলের সুন্না মোতাবেক যদি আমরা কাটাইতে পারি, তো আশা করা যায় আমাদের মৃত্যুটাও সুন্দর হবে। ঘুমের মধ্যে যদি মারা যাই, ওই মারা যাওয়ার সময় যদি কারো মরণ হয়ে যায়, একটু ভাবেন একটা ছেলে রাতের বেলা হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে রাতে মারা গেল, কত ভয়ঙ্কর একটা অবস্থা। তো এই জাতীয় মৃত্যু তো এটা তো কাম্য না। মুসলিম শরীফের ২৮৭ নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يبعث كل عبد على ما مات. رسول صلى الله عليه وسلم বলেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে। এখন একটু চিন্তা করেন, আমি আপনি গান শুনতে শুনতে হেডফোন লাগিয়ে টেলিভিশনটা ছাড়া অবস্থায়, অশ্লীল সিনেমা চলা অবস্থায় ঘুমায়া গেছেন, ওই অবস্থায় মারা গেছেন। আল্লাহ না করেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে যেইভাবে মারা যাবে তাকে কেয়ামতের মাঠে ওইভাবে উঠানো হবে। তো এই জন্য ঘুমের মধ্যে যদি আত্মা আল্লাহ একবারে নিয়ে নেয় যে আমাদেরকে মৃত্যুর ফয়সালা করে নেয়, তাহলে আমার আপনার ঘুমটা যদি খারাপ অবস্থা হয়, দোয়া ছাড়া হয়, সুন্না মোতাবেক না হয়, তাহলে আবার আপনার হাশরের ময়দানটা ওরকম হবে। আর যদি ঘুমের অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রাকালে যে আমলগুলো আছে এগুলো যদি করা যায়, তো আশা করা যায় কিয়ামতের ময়দানে বা মৃত্যুর পরে আল্লাহ আমাকে আপনাকে রসুলের সেই সুন্না জিন্দাকারী অবস্থায় উঠাবে। তিরমিজি শরীফের ৩৩৯৮ নাম্বার হাদিস, ৩৩৯৮, এই হাদিসের বর্ণনাকারী সাহাবা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নামা, নবীজি যখন ঘুমাইতেন অথবা ইযা আরাদা আইয়া নামা, নবীজি যখন ঘুমের ইচ্ছা করতেন, ওয়াদাআ ইয়াদাহু তাহতা রাসিহি, আল্লাহ নবী তার হাত মুবারক তার মাথার নিচে রাখতেন, এইভাবে হাতটা মাথার নিচে রাখতেন। সুম্মা কালা, এরপর বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাজমাউ আও তাবাসু ইবাদাক, আল্লাহরে বলতেন আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে একত্রিত করবেন, কেয়ামতের মাঠে উঠাবেন, সেদিন আপনি আমাকে আপনার আযাব থেকে রক্ষা করবেন। নবীজি আল্লাহর কাছে আযাবের পানা চায়, বিছানায় শরীরটা লাগায়, বালিশে মাথাটা লাগায়, বালিশের নিচে
আপনার মাথার নিচে হাতটা রাইখে আল্লাহরে বলে, আল্লাহ আপনি আমাকে কেয়ামতের ময়দানে আপনার আজাব থেকে বাঁচায়। এটা তো রসুল আমাদেরকে শিক্ষা দিলেন, নবীজির তো এই দোয়া করা দরকার নাই। রসুলের আগে পরের সব গুণা আল্লাহ মা সব মাফ করে দিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিশের মধ্যে মাথা লাগায় আর এই কথাটা দোয়া করে। এগুলো আমাদের জন্য শিক্ষা। জাগ্রত অবস্থা আর নিদ্রা অবস্থা দুইটা অবস্থা আমাদের। জাগ্রত অবস্থায় যেন আমাদের একটা বৈঠক, আমাদের একটা আলোচনার বৈঠক, আমাদের একটা মজলিস, আমাদের ছোটোখাটো চায়ের আড্ডা, দুই তিনজনের গল্পগুলাও যেন জিকির শূন্য না হয়, না হয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। বুখারী শরীফের 7405 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি বান্দার প্রতি তেমন আচরণ করি। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তখন তার সাথেই থাকি। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, ইদা যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। বান্দা যদি আমাকে কোনো বৈঠকে কোনো সমাবেশে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাকে তার চাইতে উত্তম সমাবেশের মধ্যে আল্লাহ তাকে স্মরণ করি। এবার আল্লাহ বলেন, ইন আতানি ইয়ামশি, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ তার দিকে দৌড়ে উপস্থিত হয়ে যাই। এটা একটা বর্ণনা। আরেকটা সুন্দরভাবে আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমার দিকে ইনতাকাররাবা ইলাইয়া বিশিবিরিন, এক বিগত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে এক বাহু পরিমাণ উপস্থিত হয়ে যাই। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, যেইভাবে স্মরণ করবেন এইভাবে আল্লাহ থাকবে। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা, আনাবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আরেকজন আল্লাহকে স্মরণ করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হলো জীবিত আর মরা মানুষের মতো। যারা আল্লাহকে স্মরণ করে তাদের দৃষ্টান্ত জীবিত ব্যক্তির মতো, আর যারা আল্লাহকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত মরা মানুষের মতো। সপ্তাহ যায় মাস যায়, এমন মানুষ আছে মাসের পর মাস নামাজ পড়ে না, অনেকে তো জুমার নামাজ পড়ে, অনেকে জুমার নামাজও পড়ে না, এমনও মানুষ আছে সমাজের মধ্যে পাবেন যে আল্লাহকে এত পরিমাণে ভুলে যায় স্মরণ করারও সময় পায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করে, বছর মাস চলে যায় নামাজ পড়ে না, আল্লাহর একবারও ডাকে না, এই মানুষটা দুনিয়াতে থাকে অট্টালিকার মধ্যে, আরেকজন নামাজি বস্তির মধ্যে থাকে, এই দুইজনের মধ্যে রসুল বলেন বস্তির মানুষটা জিন্দা আর ওই অট্টালিকায় থাইকে আল্লাহরে স্মরণ না করা মানুষটা মরা। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবিত মৃত উভয় অবস্থায় কিভাবে আমরা চলতে পারি এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ একটা কিতাব, এই কিতাবের 11731 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আনাবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাকসিরু মিনাল বাকিয়াতিস সালিহাত, নবীজি বলেন তোমরা বেশি বেশি এমন কাজ করো যেই কাজগুলো অবশিষ্ট থাকবে, যেই কাজ দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে, মানে আর উদ্দেশ্য হলো যেই কাজটা তুমি করার পরেও ওই কাজের সব তোমার জারি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, এই কর্মটা ধ্বংস হবে না, এমন কাজ তোমরা বেশি বেশি করো।
সাহাবারা প্রশ্ন করলেন, মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ কি আমাদেরকে আপনি জানায় দেন? আল্লাহ নবী বললেন, এই কাজ, এই হাদিসের মধ্যে নবী পাঁচটা কাজের কথা বললেন। এক নাম্বার আত-তাকবীর, আল্লাহু আকবার বেশি বলা। দুই নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। তিন নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বলা। চার নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। পাঁচ নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অভাবগ্রস্ত ব্যক্তিরা যদি বেশি পাঠ করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, কারণ সে জান্নাতের ধনভাণ্ডার অর্জন করবে। এই জন্য আমাদের সময়গুলা এগুলা যেন অনর্থক না কাটে, জিকির শূন্য না থাকে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন। এক নাম্বার সিহা, সুস্থতা। দুই নাম্বার আল ফারাগ, অবসরতা। সুস্থতা নামক নিয়ামতের সময় শয়তান মানুষকে প্রচুর পরিমাণে গুনাহ করায়, অবসর সময়ে শয়তান মানুষকে গুনাহ করায়। অবসর আছেন, শুক্রবার দিন অফিস নাই, ওই দিন মানুষকে শয়তান গুনাহ করায়। বাসে বসা, ঢাকা যাইতে দীর্ঘ সময় লাগে, সময়ের প্রয়োজন। এখন জ্যামের মধ্যে বসা কি করবেন? শয়তান তখন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করাইতে চায়। অবসর সময়গুলোকে শয়তান মানুষের মাধ্যমে গুনাহ করাইতে চায়, সুস্থ অবস্থায় শয়তান মানুষকে গুনাহ করাইতে চায়। নবীজি বলেন, আমার উম্মত এই দুইটা বিষয়ে বেশি উদাসীন, একটা হলো সুস্থতা আর একটা অবসরতা। এজন্য সত্যি কথা, সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায়, অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না। সুস্থতার সময় যেই পরিমাণ সুবহানাল্লাহ বলতে পারবেন, অসুস্থতার সময় চাইলেও পারবেন না, কষ্ট হবে, আসবে না। তাই নবীজি বললেন, সুস্থতাটা এই নিয়ামতের সময় মানুষ বড় উদাসীন, আরেকটা হলো অবসর সময়, এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন। আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন আর সুস্বাস্থ্যের মূল্যায়ন করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে বেশি প্রিয়। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। নবীজি বলেন, লা তুসাম্মিয়ান্না গুলামাকা রাবাহান ওয়ালা নাজিহা, আরেক বর্ণনায় লা তুসাম্মিয়ান্নাকা গুলামান রাবাহান। নবীজি বলেন, তার সাহাবা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, সামুরা, দুনিয়ার মধ্যে চারটা কথা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। এরপর নবী বলেন, সামুরা, তুমি তোমার ছেলের নাম কখনো রবাহ রাখবা না। কি রাখবা না? রবাহ মানে হলো লাভবান হওয়া। তোমার সন্তানের নাম তুমি রবাহ রাখবা না, রবাহ। এটা নবীজি বললেন, তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না, আর ওয়ালা নাজিহান, তোমার সন্তানের নাম তুমি নাজিহ রাখবা না। নাজিহ মানে হলো সফল কাম, এটা রাখবা না। ওয়ালা আফলাহা, তোমার সন্তানের নাম তুমি আফলাহ রাখবা না। আফলাহ মানে অধিক সফল কাম, আফলাহ মানে কি? অধিক সফল কাম। এইগুলা তুমি তোমার সন্তানের নাম কখনো রাখবা না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কয়, ফা ইন্নাকা তাকুলু সাম্মা হুয়া, কারণ অনেক সময় তোমরা বলবা, রবাহ কোথায়, আইসা বলবা এই জায়গায় কি রবাহ আছে, রবাহ আসল তাহের ছেলের নাম। তো বলতে পারো তোমরা, ওহু আল্লাহ ইয়াকুনু, তখন ওই ব্যক্তি বলবে, লা, এখানে রবাহ নাই, মানে এখানে লাভ নাই, আসলে এখানে তোমার ছেলে নাই। এই জাতীয় নাম রাখলে অনেক সময় মানুষ বলবে, একটা অন্য মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে, তা এই নামগুলা রাখবারা। তো বললেন, রবাহ রাখবারা, আফলাহ রাখবারা, নাজিহ রাখবারা। কেউ এসে আমাকে আপনাকে বললো আরবদের মধ্যে হালিদ নাজিহ হা হুনা, এখানে কি নাজি আছে, তা আমি বললাম, লাই স্যার নাজি হা হুনা, এখানে নাজিহ নাই, মানে এখানে সফল কাম নাই, আসলে সফল কাম নাই, এর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নাজিহ নামে ছেলেটা এখানে নাই। নবীজি বলেন, তুমি বলবা ছেলের কথা, অন্য মানুষ ধারণা করবে এই জায়গায় মনে সফলতা নাই।
তো এই জন্য বললেন ছেলের নাম রবাহ রাখবানা, নাজিহ রাখবানা, আফলাহ রাখবানা। যাই হোক, এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন আল্লাহর কাছে প্রিয় কালাম হলো চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জাগ্রত অবস্থায় আমাদের সময়গুলো যেন নষ্ট না হয়, আল্লাহ সময়গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন মা জালাসা কওমুন মাজলিসান, কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে বসে, বসার পর লাম ইয়াজকুরুল্লাহ ফি, ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, নবীর উপর যদি দুরূদ পড়ানো হয়, ইল্লা কানা আলাইহিম তিরাতুন, কোন মজলিসের মধ্যে তোমরা বসলা, বসার পর ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, নবীর নাম না নেওয়া হয়, মানে নবীর উপর দুরূদ পড়ানো হয়, নবীজি বলেন ওই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে গজব হবে, নাউজুবিল্লাহ। তিরাতুন শব্দের অর্থ আফসুসের কারণ, হতাশার কারণ। নবীজি বলেন ফা ইনশাআ গফারা ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ চাইলে ওই মজলিসের মানুষগুলাকে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে ওই মজলিসের মানুষগুলাকে শাস্তি দিতে পারেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সম্প্রদায় এক মজলিসে বসে, বসার পর সেখানে যদি আল্লাহর নাম না নেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দুরুদ না পড়ে, ইল্লা কানা আলাইহিম তিরাতুন, তাহলে তাদের জন্য আফসুসের কারণ হবে, হতাশার কারণ হবে, গজবের কারণ হবে। এজন্য আমাদের কোনো বৈঠক, কোনো মজলিস যেন আল্লাহর জিকির শূন্য না থাকে। এজন্য একটু চিন্তা করেন, যেই মজলিসের মধ্যে 3 ঘন্টা গানের কনসার্ট হয়, শুরু থেকে শেষ পর্যন্ত ওই মজলিসের মানুষগুলোর কি অবস্থা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মজলিসে আল্লাহর নাম না নেওয়া হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া না হয়, ওই মজলিসের জন্য আফসুসের কারণ তথা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ ওই মজলিস। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় আমাদের একটা বৈঠকও যেন জিকির শূন্য না হয়। আবু দাউদ শরীফের এক হাদিসে বলেন আমি আর উনি দুইজনে বসে রয়েছি এক জায়গায়, এমনি দুইজন বসে কথা বলতেছি, নবী বলেন এই দুইজনের মজলিসটাও যেন জিকির শূন্য না হয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4855 নাম্বার হাদিস, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন মান কাদা মা কাদান, কোনো ব্যক্তি কোনো মজলিসের মধ্যে বসে, কোনো বৈঠকের মধ্যে বসে, এই দেখেন আমি একটা চেয়ারে বসলাম, এটা বৈঠক, এটা একটা বৈঠক, মান কাদা মা কাদান, কোনো মানুষ কোনো একটা বৈঠকের মধ্যে বসে, ওয়ালাম ইয়াজকুরিল্লাহ, ওই জায়গায় আল্লাহর নাম নেয় নাই, কোনো বৈঠকে বসে আল্লাহর নাম নেয় নাই, কানা আলাইহিম তিরাতুন, তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে, নাউজুবিল্লাহ, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে। এই হাদিসটা আবু দাউদ শরীফের 4856 নম্বর হাদিসের বর্ণনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামানি তাজা মাজ্জান, কোনো ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় মাথা লাগায়, ওয়ালাম ইয়াজকুরুল্লাহ, আল্লাহর নাম না নেয়, কয় কোনো ব্যক্তি মাথা লাগায় কিন্তু আল্লাহর নাম নেয় না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা আলাইহি তিরাতুম মিনাল্লাহ, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘুমটা হতাশার কারণ হতে পারে, মাথা লাগাইছে বালিশের মধ্যে আল্লাহর নাম নেয় নাই। এবার আবু দাউদ শরীফের 4855 নাম্বার হাদিস শোনেন, এই বৈঠকে আমরা বসে রয়েছি না একটা মজলিসে, নবীজি বই কি বলে দেখেন, আপনার বন্ধু যারা গানের কনসার্টে যায় তাদেরকে বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় যখন এমন একটা বৈঠকের মধ্যে বসে যেই বৈঠকের মধ্যে একবারও আল্লাহর নাম না নেওয়া হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, ওই মজলিসটা এমন হয়ে যায় যেন ওই মজলিসের মধ্যে মরা গাধার গোস্ত পরিবেশন করা হয়েছে। একটা মজলিস, গানের মজলিস, এখান থেকে উঠলো সেখানে কোনো জিকির হয় না, নবীজি বলেন কেমন যেন মরা গাধার ভোজন সভা করা হয়েছে আর ওই ভোজন সভা থেকে মানুষগুলো উঠছে, যেই মজলিসে আল্লাহর নাম না নেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে, আমাদের প্রত্যেকটা বৈঠক, আমাদের প্রত্যেকটা মজলিস যেন জিকির শূন্য না থাকে, জাগ্রত অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহ স্মরণে কাটাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এবার দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আবু দাউদ শরীফের 4856 নম্বর হাদিসে বলছিলেন, যেই ব্যক্তি বিছানায় মাথা লাগায়, বালিশে মাথা লাগায়, মানে তাজা মাদজান, বিছানায় মাথা লাগায় ঘুমানোর জন্য আল্লাহর নাম না নেয়, তার জন্য এটা আফসুসের কারণ হতে পারে। এই জন্য আমাদের ঘুমানোটা, নিদ্রা অবস্থাটা যেন সুন্না মোতাবেক হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6320 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানার মধ্যে যায়, এবার দেখেন যাওয়ার পর আমার দিকে তাকান, নবীজি বলেন, ফালইয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন লুঙ্গির নিচে দিয়ে বিছানাটা এইভাবে ঝাড়ে। আর আপনারা তো ঝাড়ু দিয়া ঝাড়েন, বাকি নবীর সুন্নত যেহেতু বলছে আর কি, বিছা যে লুঙ্গির নিচ দিয়া এভাবে যেন বিছানাটা ঝাড়ে, একবার অন্তত এমন করেন। কয় কেন করবো, নবীজি করতে বলছে তাই করবো। হ্যাঁ, এভাবে বিদাখিলাতি ইজারিহি, অন্য বর্ণনে আসছে, সালাস আমার রথ, তিনবার লুঙ্গির নিচ দিয়ে বিছানা এমন করবে। নবীজি আমাদের প্রতি কত মায়া আমাদেরকে বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহ, কারণ তার জানা নাই, তার অজানতে এই বিছানার মধ্যে কোনো বিচ্ছু আছে কিনা এটা তার জানা নাই। তাই নবীজি বললেন, যখন বিছানায় যাইবা লুঙ্গির নিচ দিয়ে, তখন তুমি বিছানাটাকে, এই হাদিসে আসছে কোনো বার আসে নাই, বিছানাকে তুমি ঝাড়বা। অন্য বর্ণনে আসছে, সালাস আমার রথ, তিনবার ঝাড়বা। এইভাবে ঝাড়ার পর দেখেন নবীজি বলেন, এরপর যখন তুমি বিছানায় মাথা লাগাইবা, মাথা লাগানোর পর তখন তুমি বলবা, বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম, সুবহানাল্লাহ, আপনার নামে আমার দেহটা বিছানায় রাখলাম। কত সুন্দর কথা দেখেন, আপনার নামে আমার দেহটা আমি বিছানায় রাখলাম, ওয়াবিকা আরফাউহু মাবুদ, আপনার নামে আবার আমি এই দেহকে বিছানা থেকে উঠাবো, আপনি চাইলে আবার বিছানা থেকে দেহটা উঠাবো, আপনার নামে বিছানায় দেহ রাখলাম। এরপরে দেখেন কি কয়, ইন আমসাকতা নাফসি, মাবুদ আপনি যদি ঘুমন্ত অবস্থায় আমার আত্মাটা নিয়ে যান, আমার জানটা নিয়ে যান, আমার মরণ দিয়ে দেন, ফারহামহা, মেহরবানি করে আমার আত্মার প্রতি আপনি দয়া করেন, আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার মরণ হয় তো আমার আত্মার প্রতি দয়া করেন। এটা হলো বুখারির বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা আসছে, ফাগফির লাহা, আল্লাহ ঘুমন্ত অবস্থায় যদি আমার আত্মাটা আপনি নিয়ে যান তো আমার আত্মাটাকে আপনি মাফ করে দিয়েন। বাংলাটা মনে থাকবি নি, লাগবে না, বাংলাটা মনে থাকবি নি, আল্লাহ আপনার নামে আমি আমার শরীরটাকে বিছানায় রাখলাম। আমি সুন্দরভাবে বলতেছি আরবিটা, বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি, আল্লাহ আপনার নামে আমি আমার দেহকে বিছানায় লাগাইলাম, ওয়াবিকা আরফাউহু, আপনার নামে আবার দেহকে বিছানা থেকে উঠাবো, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ আপনি যদি এই ঘুমন্ত অবস্থায় আমার জানটা নিয়ে যান তাহলে এটার প্রতি আপনি দয়া করেন। আর মুসলিম শরীফে আসছে, ফাগফির লাহা, আল্লাহ আপনি এই আত্মাটাকে মাফ করে দিন। বাংলা কইতে পারবেন না, এগুলা বাংলায় বলবেন যদি আরবিটা না পারেন। এরপরে দেখেন কি কয়, ওয়াইন আরসালতাহা মাবুদ, আপনি যদি আমার আত্মাটা আবার ফিরাইয়া দেন, ফাহফাজহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, তাহলে আমার আত্মাটাকে আপনি হেফাজত কইরেন যেইভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন। তার মানে আপনি ঘুমের মধ্যে যাইলেন, ঘুমন্ত অবস্থায় ঘুমের আগে আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় রাখলাম, আপনার নামে আবার আমি দেহটা উঠাবো, মাবুদ আপনি যদি আমার আত্মাটা নিয়ে যান আত্মার প্রতি আপনি দয়া করেন, আর যদি আমার আত্মাটা আবার ফেরত দেন আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে আপনি পরিচালনা করেন আমাকেও ওইভাবে আপনি পরিচালনা করবেন, তাদেরকে যেইভাবে হেফাজত করেন আমার আত্মাটা এইভাবে হেফাজত করেন। এবার আসেন নামের আগের কথা, মুসলিম শরীফেরও একটা হাদিস, 2878 নম্বর হাদিস শোনাইলাম, যে হাদিসে নবী বলছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মামাত, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে। আপনি এই দোয়াগুলা কইরা বিছানায় মাথা রাইখা নবীর সুন্নাহ মোতাবেক ঘুমাইলেন, ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে যদি আপনি অবস্থায় মারা যান তো আল্লাহ আপনাকে কেয়ামতের মাঠে রসুলের সুন্নাহ জিন্দা করা অবস্থায় উঠাবে। বিপরীতে যদি হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলিম শরীফের 2714 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, যখন তোমরা বিছানায় যাও, যাওয়ার পর ফালিউসাম্মিল্লাহ, আল্লাহর নাম নিবা, তাহলে বিসমিল্লাহ বলে গেলেন, যাওয়ার পর
ওয়াইযা আরাদা আইয়াত্তাজিআ, যদি তুমি ঘুমাইতে চাও, ফাল্লাত্তাজি আলা শিক্কিহিল আইমান, তাহলে তুমি ডান কাত হয়ে তুমি শুইবা, শুইতে চাইলে ডান কাত হয়ে শুইবা। এবার আপনি ডান কাত হলেন, এটা একটা, আরেকটা হলো মাথার নিচে হাত রেখে আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি কেয়ামতের ময়দানে আমাকে আপনার আজাব থেকে রক্ষা করেন, আল্লাহ যেদিন মানুষকে উঠাবেন সেদিন আপনি আপনার আজাব থেকে আমাকে রক্ষা করেন, এটা একটা। আর আয়াতুল কুরসিটা যদি আপনি পড়তে পারেন তো সারা রাত সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, সারা রাত আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর আমার আগের আলোচক বলছেন সুরা ইখলাস, ফালাক, নাস এগুলা পড়তে, তো এগুলোর তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 515 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ايعجز احدكم ان يقرا ثلث القران, তোমাদের কেউ কি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম, ফি লাইলা, এক রাতে, এক রাতে তোমাদের কেউ কি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? এই কথা বলার পর ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবাদের কাছে ব্যাপারটা কষ্টকর মনে হয়। এমনি 10 পারা কোরআন পড়তে পারে অনেক সাহাবারা, কিন্তু সবাই তো পারে না। সাহাবাদের মধ্যে কয়েকজন বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে পারবে এমন কোরআনের 3 ভাগের 1 ভাগ এক রাখতে পড়তে হুজুর, এমন কে আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কোরআন, কুল হু আল্লাহ, সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়বা 10 পারা কোরআনের সওয়াব পেয়ে যাইবা। মাথা লাগা সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা, 2 বার পড়বেন 20 পারা, 3 বার পড়বেন তো আল্লাহ পাক 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 811 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ان الله جزء القران ثلاثه اجزاء, নিশ্চয়ই আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। বলেন কোরআনকে কয় ভাগে ভাগ করেছেন? وجعل كل هو الله احد جزء من اجزاء القران, সূরা ইখলাসকে আল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটা মজার হাদিস শোনাই, মুসলিম শরীফের 812 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, উহসুদু উহসুদু, কাছে আসো কাছে আসো, আপনাদেরকে বলার যাবে না, না কাছে আসো আপনারা, না মানে হাদিসে বলছে, এখন আপনাদেরকে এই মুহূর্তে বললে কষ্ট হবে, কারণ এই তো কাছে আইছেন আর বললে সমস্যা হবে, পরে আপনি দুইজনে মেরে নেবেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাছে আসো কাছে আসো, উহসুদু উহসুদু, হ্যাঁ আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহসুদু, কাছে আসো। এখন সাহাবাদেরকে যখন বলে কাছে আসো, এবং দেখবেন আপনারা বিভিন্ন মাহফিলে যিনি উপস্থাপক থাকে, পরিচালক, উনিও বলে ভাই একটু কাছে এসে বসেন, বলে না? আসলে দেখেন আপনি দূরে থাকলেও কি শুনবেন? না শুনবেন, মাইকে তো শুনবেন, কিন্তু কাছে আসতে কেন বলে? দেখেন এই কাছে আসতে বলাটাও নবীর সুন্নাহ, কাছে আসতে বলাটাও নবীর সুন্নাহ। তো কয় নবীজি বললেন কাছে আসো, আচ্ছা বলেন তো নবীজির কথা সাহাবারা কত না মন দিয়ে শুনবে, এরপরে নবী বলে এই কাছে আসো কাছে আসো। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীজি কাছে ডাকতেছে, তার মানে গুরুত্বপূর্ণ কিছু বলবে। সাহাবার আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবী বললেন, সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন, আমি আজকে তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করে শোনাবো। আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ করে শোনাবো। সাহাবারা তো খুশি, নবীজি কোরআন পড়বে 10 পারা, এটা তো ভালো কথা, মানে 3 ভাগের 1 ভাগ পড়বে, এটা আমরা শোনার জন্য সবাই অপেক্ষা। ফাকরা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ নবী সূরা ইখলাস পড়লেন। সাহাবারা ততক্ষণ পর্যন্ত ফজিলত জানে না, নবীজি ঘরে ঢুকে গেলেন, ফাকালা বাদুনা আলিবাদিন, সাহাবাদের মধ্যে একজন আরেকজনকে বললেন, আল্লাহ নবী না বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে? কুল হু আল্লাহ সূরা পড়ে দিন, নবী ঘরে গেছে। সাহাবা বলে মনে হয় কোনো ওহী নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী ঘরে গিয়েছে, আবার মনে হয় আসবে, অপেক্ষা করো। নবীজি ঘর থেকে বের হলেন, হওয়ার পর আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের 3 ভাগের 1 ভাগ করে শোনাবো, আমি যে কুল হু আল্লাহ সূরা পড়লাম, এই কুল হু আল্লাহ হলো তাদিলু সুলুসাল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে রাতে আপনি বিছানায় মাথাটা লাগাইবেন, লাগানোর পর পড়বেন। আচ্ছা আপনারা বিছানায় মাথা যখন লাগাবেন বালিশে, তখন জান্নাতে একটা ঘর বানাবেন, কারা কারা চান? মুসনাদে আহমদের হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল হু আল্লাহ সূরা 10 বার পড়ো। কয়বার? 10 বার, সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে।
দুনিয়াতে যখন নবীনগর সাভারের আশপাশ দিয়ে গাড়িতে উঠা যখন যাবেন আপনারা, তখন দেখবেন বড় বড় বিল্ডিং হইতেছে, তখন চিন্তা করবো হা এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো। তখন সান্ত্বনা দেবেন নিজেরে কীভাবে জানেন, আর থোর এখানে না হয়েছে কি হয়েছে, সাথে সাথে 10 বার সুরে এখলাস পড়বেন আর বলবেন যাক জান্নাতে তো একটা বানায় ফেলছে। এভাবে সান্ত্বনা দেবেন নিজেরে। আবার অনেকে অনেক সময় বলে এইটা করো সেটা করো, তখন আমি বলি 10 বার সুরে এখলাস পড়লে হয়ে যাবে, টেনশন নেই। তো 10 বার সুরে এখলাস পড়বেন, জান্নাতে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা, সহিহ বুখারীর হাদিস 5013 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা, এক ব্যক্তি সূরা ইখলাস খালি বেশি বেশি পড়ে। ফালাম্মা আসবাহা জা আইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার পর এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি আপনার সাহাবা বারবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আল্লাহর নবী কয় তাই নাকি, কয় হ্যাঁ। হাদিসের মধ্যে আসছে কান্না রাজুলাইয়া তাকাল্লুহা, যেন তার কাছে এই আমলটা বেশি বড় মনে হয় নাই। নবীজি বললেন শোনো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, আমার সাহাবা কুল হুয়াল্লাহ যতবার পড়ুক মনে রাখবা একবার পড়া মানে কোরআনের 3/3 সওয়াব পেয়ে যাওয়া। নাসাই শরীফের 993 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন, আল্লাহর নবী এক সাহাবাকে এক এলাকার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইলেন, সাহাবাকে আমির বানায়া দিলেন। তো আমির সাহেব যারা আছে ওনার সাথে তাদেরকে নিয়ে নামাজ পড়ে, তো উনি যখন নামাজ পড়ে ফাকরা আলী আসহাবিহি ফি সলাতিহিম, নামাজের মধ্যে উনি কেরাত পড়ে, যখনই উনি নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে অথবা ওনার কেরাত উনি সমাপ্ত করে বিকুল হুয়াল্লাহু আহাদ ফায়খতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, উনি প্রায় সময় খালি কুল হুয়াল্লাহু আহাদ বলে নামাজ শেষ করে। মনে করো প্রথম রাকাতে একটা বললাম, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, অথবা প্রথম রাকাতে আপনার 2 সুরে একসাথে পড়ে ফেললো, প্রথমে দাব্বাত দিয়া দা পরে কুল হুয়াল্লাহ, মানে এত বেশি কুল হুয়াল্লাহ নামাজে পড়ে। ফালাম্মা রাজাউ, সবাই যখন ফিরে আসছে নবীজির কাছে, আসার পর জাকারু লাহু, নবীজির কাছে এই কথাটা বলছি আর রসুল আল্লাহ, উনি খালি কুল হুয়াল্লাহ সূরা পড়ে নামাজ পড়ায়। নবীজি বললেন তাই নাকি, এটা নাসাইর বর্ণনা। নবীজি বললেন তাকে কি জিজ্ঞাসা করো উনি এটা কেন করছে সাহাবা, আর বুখারীর বর্ণনা লি এই গিসাই ইন ইয়াসনাউ জালিকা, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো আমার সাহাবাকে জিজ্ঞাসা করো এই কাজ কেন করে। সাহাবারা তার কাছে গেলেন, যাওয়ার পর সালুহু প্রশ্ন করলেন তুমি এটা কেন করো, উনি জবাব দিলেন লি আন্নাহা সিফাতুর রহমান, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আমার রবের গুণাবলী আছে তাই আমি পছন্দ করি এটা খুব বেশি। আমার রবের গুণাবলী আছে, আমার রব এক, আমার রব বিয়ে করে নাই, আমার রবের বিবি নাই, আমার রবের ছেলে নাই, আমার রবের মেয়ে নাই, তিনি সন্তান জন্ম দেয় না, তিনি সন্তান জন্ম নেন না, তার থেকে সন্তান জন্ম নেয় না, তিনি সন্তান জন্ম দেন না, তার সমকক্ষ কেউ নাই, তো আমার রবের এই গুণাবলীটা বলতে আমার খুব ভালো লাগে। সাহাবা তারা নবীজির কাছে গেছে, নবীজি বললেন কি জিজ্ঞাসা করছো, কয় হ্যাঁ হুজুর এটাতে নাকি রহমানের সিফাত আছে তাই উনি বলে, কয় আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানায় দাও সে যেমন সূরা ইখলাসকে খুব ভালোবাসে মহব্বত করে আল্লাহও তাকে ভালোবাসে। তো রাতে বেল বালিশে মাথা যখন লাগাইবেন আল্লাহর ভালোবাসা অর্জন করারও একটা উপায় কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রসুল ও বিমা উনজিলা ইলাইহি মির রব্বি থেকে শেষ পর্যন্ত কোরআন দেখে দেখেই বলেন আপনি, হাদিসের মধ্যে রসুল বলেন কাফা তা, যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ওই পুরা রাত্রের জন্য এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে।